করতে পারবে। আপা, গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আজকে আপনার অনানুষ্ঠানিকভাবে আপনারা যে বৈঠক করলেন, আপনাদের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি? মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কী রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না, আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই, আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার, সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব, শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাবে। আজকে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক ছিল না, আজকে উপদেষ্টা পরিষদের প্রথম একটা অনানুষ্ঠানিক আলোচনা ছিল, আমরা সকলে কথা বললাম, যার যার মধ্যে একটা ভাব বিনিময় মত বিনিময় হলো। প্রথমে যেটা হলো যে আমাদের দপ্তরটা বণ্টন করে দেয়া হলো আমাদের মধ্যে, এটা সম্পূর্ণই একটি অনানুষ্ঠানিক আলোচনা ছিল, আমাদের দপ্তর বণ্টন করে দেয়া হলো। আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন উনি আগামীকাল রংপুরে যাবেন আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে, সাথে আমাদের দুজন যে ছাত্র প্রতিনিধি আছে শিক্ষার্থী প্রতিনিধি তারাও যাচ্ছেন। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ সময় ধরে আলোচনা করেছি, আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে, এবং সেখানে আপনারা দেখেছেন যে আইজিপি মহোদয় পরবর্তীতে এসে যোগ দিয়েছেন, আজকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আইজিপি মহোদয়ের সাথে আবার বসে বিস্তারিত কথা বলবে। কিছু কিছু জায়গায় ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী জনগোষ্ঠীর উপর আক্রমণ হচ্ছে, স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে আদিবাসী জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে বা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এমন সংস্থাগুলোর সাথে মিলে আপাতত একটা রক্ষা বলয় সৃষ্টি করার জন্য চেষ্টা করা হবে, এইটা নিয়েও আজকে আইজিপি মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে। তারপরে বিচার বিভাগে আপনারা জানেন যে উচ্চ আদালতে আমাদের বিচার কার্য বন্ধ আছে, আইন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিনিয়র আইনজীবীদের সাথে কথা বলে কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আরেকটা হচ্ছে যে যত শিক্ষার্থী আহত নিহত হয়েছেন এই আন্দোলনে এই অভ্যুত্থানে, সকলের পরিবারকে ডেকে আমাদের প্রধান উপদেষ্টা যমুনাতে একদিন বসবেন, ওনাদের সাথে কথা বলবেন। আর হচ্ছে যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা সুব্যবস্থা করারও একটা সিদ্ধান্ত হয়েছে, এবং যারা এখনও ধরেন আমরা জানছি না যে এই অভ্যুত্থানেই তারা আহত হয়েছে তারাও তাদের তথ্য দিলে তাদেরকে সেই সাহায্যটা করা হবে। অনেক হয়রানিমূলক মামলা হয়েছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, আর এর আগেও অনেক হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে, সেই হয়রানিমূলক মামলাগুলো কী করে বন্ধ করা যায় সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। কিছু কিছু আইন আছে যেটা আপনারাও ভুক্তভোগী, যেমন আইসিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এখন আবার সাইবার সিকিউরিটি অ্যাক্ট। তো আইসিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকের শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে, অনেকের বিরুদ্ধে মামলা চলছে, হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে, এবং কীভাবে পরিবর্তনটা আনলে এই আইনগুলো আর স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারবে না বা বিরোধী মত দমনে ব্যবহৃত হতে পারবে না সেটা নিয়েও পরবর্তীতে আলাপ আলোচনা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানও যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে, আপনারা জানেন যে এখনও রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই, শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে, সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালই খুলে দেব, কিন্তু শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে, করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। সকল মন্ত্রণালয়ে আমরা যারা দায়িত্ব নিয়েছি আমাদের সকল মন্ত্রণালয়ে আমরা যারা দায়িত্বে থাকব আমাদের সাথে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন, কীভাবে তারা সম্পৃক্ত থাকবেন এটার কাঠামো কী হবে এটা আমরা পরবর্তীতে চিন্তা করব। আরেকটা হচ্ছে সকল সেক্টরে রিফর্ম নিয়ে আমরা খুব কথা বলি যে এইভাবে চলে না, এইভাবে চলতে পারে না, সিস্টেমটাকে আমাদের বদলাতে হবে, সেই রিফর্মগুলো একা তো আর করা যাবে না, সমাজের সবার সাথে কথা বলতে হবে, গণমাধ্যমের সাথেও কথা বলা হবে, পেশাজীবীদের সাথে কথা বলা হবে, সকলের সাথে কথা বলে রিফর্ম এজেন্ডা একটা ঠিক করে তারপরে আমরা আলাপ আলোচনায় যাব। অর্থের ব্যাপারে কথা হয়েছে যে
আর্থিক খাতগুলোকে শুধুমাত্র চালু করলেই হবে না, সক্রিয় করতে হবে এবং সেখানে নেতৃস্থানে পরিবর্তন আনবার প্রয়োজন যেগুলো আছে অনতিবিলম্বে সেই পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। ব্যবসাকে উজ্জীবিত করার জন্য যত রকমের সুরক্ষা নেওয়া যায় সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে সেই সুরক্ষাগুলো নিতে হবে, যাতে ব্যবসায়ীরা যারা হতোদ্যম হয়ে পড়েছেন তাদেরকে আবার উজ্জীবিত করা যায়। জনগণের জীবন এবং জীবিকার কষ্ট লাভে বাজারের উপর যে নিয়ন্ত্রণ, অর্থের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ, সেটা অগ্রাধিকার পাবে অর্থ মন্ত্রণালয় যখন তার পরিকল্পনা করবে সেখানটাতে। মোটামুটি এই হয়েছে আলোচনা এবং বিস্তারিত কর্ম পরিকল্পনার জন্য তো একটু সময় লাগবে, আজকে তো আর হয়ে যাবে না। জি বলেন, আমি এখানে আছি, আমি উত্তর দেব আস্তে আস্তে। গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আজকে আপনার অনানুষ্ঠানিক আপনারা যে বৈঠক করলেন, আপনাদের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি? মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না, আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই, আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার, সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব, শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করতে হবে। উনি এটা এখন বলতে পারেননি, এটার সাথে আবার আইন শৃঙ্খলারও একটা সম্পর্ক রয়ে গেছে, ওইটাকে অ্যাড্রেস করার সাথে সাথে এটাও অ্যাড্রেস অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উনি বলেছেন যে যত রকমের ইভিল প্র্যাকটিসগুলো আছে সেইগুলোকে যদি উনি অ্যাড্রেস করতে হয় তাহলে তো উনার অনেক জায়গাতে তো আপনারা জানেন পদত্যাগ ভ্যাকেন্ট হয়ে আছে, ঠিক লোকগুলোকে দিয়ে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে অবশ্যই ওগুলোর ব্যাপারে ব্যবস্থা নেবে, কিন্তু সুনির্দিষ্ট করে একটা দুর্নীতি বা একটা ব্যাড প্র্যাকটিস নিয়ে আজকে আলোচনা হয়। রাজারবাগে যেটা যাওয়ার কথা ছিল, যেহেতু আইজিপি মহোদয় এখানে এসেছেন, র্যাবের প্রতিনিধিও এসেছেন, রাজারবাগে আজকে আর যাওয়া হচ্ছে না, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে এনারা বসবেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আজকে ওনারা বসবেন এবং সেখানে আরেকটু বিস্তারিত কথা বলেছিলেন, আমি এটাই বললাম যে সাইবার নিরাপত্তা আইনের যে বিধানগুলো, আমি আছি শুনেন, কতগুলো ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না, কিন্তু সরকার যখন অগণতান্ত্রিক হয়ে পড়ে তখন এটার অপপ্রয়োগ হয়, সে কথাটাও হয়েছে, কোন বিধানগুলো অপপ্রয়োগ করার যাচ্ছে সেগুলো আইডেন্টিফাই করে বাতিলের কথা বিবেচনা করা হচ্ছে। সেটার ব্যাপারে কথা হয়েছে, এখানে আইজিপি মহোদয়কে জিজ্ঞেস করা হয়েছে যে ওনার কাছে কী তথ্য আছে, ওনার কাছে যা তথ্য আছে তার সাথে আবার যা প্রচারিত হচ্ছে সবসময় মিলছে না, আবার ওনাদের অনেকগুলো থানাও তো ফাংশনাল না, তাই ওনার কাছে সব তথ্য এখন থাকবে এটাও আমরা ধরে নিতে পারি না, তবে সেটার ব্যাপারেও কথা হয়েছে যে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ যাতে নেমে যায় এবং আমরা সকলেই যেন পুলিশকে সাহায্য করি, কারণ পুলিশের মতন একটা বাহিনীর মনোবল যখন ভেঙে যায় তখন কিন্তু সে অনিরাপদ বোধ করলে শুধু নামবে না, সেজন্য আমাদের যারা শিক্ষার্থী প্রতিনিধি আছেন তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আলোচনা করবেন পুলিশদের সাথে যাতে করে তারা রাস্তায় যত দ্রুত সম্ভব নাম। আজকে এই বিষয়ে কোনো কথা হয়নি, দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে কিনা, কারণ বিগত আজকে জি অর্থপাচারের অভিযোগ উঠেছিল নানা মহল থেকে, আপনারা ব্যাপকভাবে সেই দৃষ্টি আমরা একটা ভেগ উত্তর না দিই, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তনের জন্যই তো ওরা লড়াই করেছে, কাজেই দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে, কিন্তু এইটা আজকে আজকে বেশিরভাগ আলোচনাটাই ছিল আমাদের আইন শৃঙ্খলা এবং অর্থ সংক্রান্ত আন্দোলনে। আচ্ছা আচ্ছা, এটা ভেরি ইম্পর্টেন্ট, আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপারে বলা হয়েছে যে কিভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না, সেটার জন্য কোন পথে আমরা যাব, সেই পদগুলো কি, এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার খুব সমস্যা, এটা একটা
উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন, কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়, সেই রিফর্মের জন্য ওইরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করেছি। সম্মানিত উপদেষ্টা মহোদয়, আপনি জানেন যে হচ্ছে যে আপনার এই বয়সে এরকম একটা গুরুদায়িত্ব আপনার কাছে এসে পড়েছে, যেটার জন্য আমরা চাচ্ছিলাম, আমরা চাইছি যে সব বয়সের অন্তর্ভুক্তি থাকুক একটি ব্যবস্থায়, সেই জায়গাটায় এসে আপনি বলবেন যে এই যে শপথ নেওয়ার পরে এই যে দায়িত্ব পেলেন আনুষ্ঠানিকভাবে, আপনি কীভাবে সেই দায়িত্ব পালন করতে পারবেন বলে আপনার মনে হয়? সেখানে প্রশাসনের আমাদের অবস্থা জানেন এবং এখানে বয়স কোনো বাধা হয়ে উঠতে পারবে কিনা, রাজনৈতিক বাধা আছে কিন্তু এক ধরনের স্বেচ্ছাচারিতা ছিল, বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়তো সরকারি পক্ষ থেকে, অনেক বিষয়গুলো ছিল, এগুলো আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? দেখুন, আমাদের যেই অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী একটি রাজনৈতিক ব্যবস্থা ছিল এতগুলো বছর ধরে, এখানে আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলোও কিন্তু সেই স্বৈরাচারী ব্যবস্থার মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। সেই জায়গায় ছাত্রদের নেতৃত্বেই কিন্তু এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, ছাত্রদের উপর আস্থা রেখে জনগণ রাস্তায় নেমে এসেছে। ছাত্ররা যখন সরকারে এসেছে এবং রাষ্ট্রের সংস্কারের জন্য কথা বলছে, আমরা মনে করি জনগণও সেই জায়গা থেকে এই তরুণ ছাত্রদের উপরে আস্থা রাখবেন এবং এখানে আমরা অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিদেরকে মনোনীত করেছি আমাদের এই উপদেষ্টা প্যানেলে। একই সাথে আমরা মনে করেছি পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ এবং তদারকির জন্য ছাত্রদের ভয়েস থাকার জন্য ছাত্রদের জায়গা থেকেও উপদেষ্টা প্রয়োজন, সেই জায়গা থেকেই আমরা দুইজন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা প্যানেলে রয়েছি এবং পাশাপাশি আরও আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে। নানা রকম চ্যালেঞ্জ আসতে পারে সামনে, তো সেই ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে যাতে কোনো ধরনের বিভেদ তৈরি না হয়, বিভাজন সেই বিষয়টা ভাবছেন কি, নিশ্চিত করতে পারবেন কিনা? আমরা একটা ঐক্যবদ্ধভাবে একটি গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছি, এখন আমাদের সময় হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গঠন করে গড়ে তোলা, সেই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা মনে করি যে ছাত্ররা এবং নাগরিকরা ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশের সিস্টেম ভেঙে পড়েছে অনেকখানি, সেটাকে গড়ে তোলা সম্ভব যদি প্রশাসনের সাথে নাগরিক বা সিভিলিয়ান যারা ছাত্র নাগরিক তারা যাতে সমান্তরালে যদি একসাথে কাজ করে, সেটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে সর্বক্ষেত্রে, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে চ্যালেঞ্জগুলো বা যে সমস্যাগুলো আমরা দেখছি সেগুলি মোকাবেলা করে উতরে ওঠা সম্ভব। কথা বললেন যে মন্ত্রণালয়গুলোতে আপনাদের ছাত্রদের সম্পৃক্ততা থাকবে, এটা কীভাবে সম্ভব হবে? এটি হচ্ছে এটার প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত আগেও ছিল যে সহকারী উপদেষ্টা বা এইরকমভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্য রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে আর কি।